साधारण एक कावड़ बैन आटकर पर तल्लाशी चालाते ही चक्षु चड़क गाच गोयेन्दा सदस्य कावड़ बैने विशेष कायदाय बनाना कुठुरी जाते आबार आछे स्वयंक्रिय दरजा दरजा खुलते ही बेरिये आसाय 48 केजी गाँजा इस समय आटक करा हय दुजन के आरो देखुन जुबैर सानी रिपोर्टे। ব্রাহ্মণবাড়িয়া থেকে বিপুল পরিমাণ মাদক নিয়ে একটি নম্বরবিহীন কাভার্ড ভ্যান ঢাকায় আসছে এমন সংবাদের ভিত্তিতে অবস্থান নেন গোয়েন্দা পুলিশের সদস্যরা। ঢাকায় ঢোকার মুখে ট্রাকটিকে আটক করা হয়, কিন্তু নানাভাবে তল্লাশির পরও মাদকের খোঁজ পাওয়া যাচ্ছিল না। ড্রাইভার ও হেলপারকে জিজ্ঞাসাবাদের পর কাভার্ড ভ্যানের ভিতরে পাওয়া যায় গোপন এক কুঠুরি। ট্রাকের ড্যাশবোর্ডে একটি সুইচে চাপ দিতেই খুলে যায় স্বয়ংক্রিয় দরজা। কুঠুরি থেকে বেরিয়ে আসে 48 কেজি গাঁজা। ব্রাহ্মণবাড়িয়া থেকে আসা এই কাভার্ড ভ্যানে অভিনব উপায়ে কিন্তু একটি দরজা তৈরি করা হয়েছে ইলেকট্রিক, এবং সেই দরজার ভিতরে আরেকটি ছোট কুঠুরি, এবং সেখান থেকেই এই গাঁজার যে বস্তা সেটিগুলো কিন্তু বের করা হচ্ছে। এবং পুলিশ যেটি ধারণা করছে যে অনেকদিন ধরেই এই চক্রটি এভাবে কিন্তু ঢাকায় মাদক পাচার করে আসছিল। মাদক পরিবহনের জন্য 4 লাখ টাকা বাড়তি খরচে কুঠুরিটি তৈরি করা হয়েছে বলে জানালেন চালক ও হেলপার। আমাদেরকে বলছে তোমরা এই গাড়িটা ঢাকা দেবা, গেলে তোমার 25,000 টাকা বেতন দিয়ে দেবো। তখন বলছি কি করে গাঁজা আছে, তো আমরা গাঁজাটা কোথায় আছে এটা তোমার এত জানা দরকার নেই। আমাদের গাড়ির যে মালিক মালিকই দিচ্ছে। পুলিশ বলছে মাদক কারবারীরা নিয়মিত এভাবে কৌশল পাল্টাচ্ছে, তবে পুলিশও এ ব্যাপারে সতর্ক আছে। কে যেভাবে পারতেছে মাদকের ব্যবসার এই বিভিন্ন অভিনব কায়দায় তারা কাজ করছে, আর আমাদের টিম যেটা হচ্ছে যে আমরা সবসময়, নাহলে এটা পাওয়া যেত না, আমরা সবসময় এগুলির পিছনে লেগে আছি যে যেসব অভিনব কায়দা তারা কাজ করার চেষ্টা করে সেগুলি উদ্ঘাটন করে সেগুলি ব্যবস্থা নয়, তারই ধারাবাহিকতায় আজকে কিন্তু আমরা এই কাভার্ড ব্যান্ডটাকে ধরেছি। চক্রের সঙ্গে জড়িত বাকিদের বিষয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে বলে জানালেন গোয়েন্দা পুলিশের এই কর্মকর্তা। কোনো মাদক পরিবহনের ক্ষেত্রে যারা এই ধরনের হিডেন বক্স তৈরি করবেন এবং এই ধরনের পরিবহনকে, তাদেরকে আমরা অবশ্যই কঠোর শাস্তির আওতায় আনব। জুবায়ের সানি, আরটিভি, ঢাকা।